প্রেমের কি কোনো নির্দিষ্ট বয়স হয় প্রেম মানে আবেগ ও মায়ার এক রহস্যময় অনুভূতি কোনো ব্যক্তি বা জিনিসের উপর আসক্তি বেড়ে যাওয়াই হলো প্রেম সে আসক্তি হতে পারে বাবা মায়ের প্রতি হতে পারে বন্ধু বান্ধবীদের প্রতি হতে পারে শখের প্রতি আবার হতে পারে কোনো জিনিসের প্রতি আজ পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুহাসিনী মাসিমা গল্পটি সুহাসিনী মাসিমাকে আমি দেখিনি কিন্তু খুব ছোট বয়সে যখনই মামার বাড়ি যেতুম তখন সকলের মুখে মুখে থাকতো সুহাসিনী মাসিমার নাম সুহাস কি চমৎকার বনে এই বয়সে কি সুন্দর বনুনির হাত সুহাসিনী বললে এসো দিদি বসো বেশ মেয়ে সুহাসিনী সেবার সুহাসিনীকে নেমন্তন্ন করে খাওয়ালুম পূর্ণিমার দিন সুহাসিনী ওসব অন্যায্য দেখতে পারে না তাই জন্য তো মায়ের সঙ্গে বনে না আরো কত কথা সুহাসিনী গ্রামের সকলের যেন চোখের মণি সুহাসিনী মাসিমা সম্বন্ধে কথা বলবার সময় সবারই অর্থাৎ আমার বুড়ি দিদিমার গনু দিদিমার মাসিমাদের মায়ের মামাদের গলার সুর যেন বদলে যেত চোখে কিরকম একটা আলাদা ভাব দেখা যেত আর একটা কথা রূপের কথা উঠলে সকলেই বলতো আগে সুহাসিনী মাসিমার কথা অমন রূপ কারও হয় না কেউ কখনো দেখেনি শুনে শুনে আমার মনে কৌতূহল হলো যে সুহাসিনী মাসিমাকে একবার দেখব দেখতেই হবে দিদিমাকে একদিন বললুম সুহাসিনী মাসিমা এখানে কোথায় থাকেন কেন রে আমি একদিন দেখতে যাব সে তোর ওই কানাই মামার বড় বোন ওপাড়ার মুখুজ্জিদের দোতলা বাড়ির পুকুর ধারে দেখিসনি তা সুহাস তো এখন এখানে নেই শ্বশুর গিয়েছে বিয়ে হয়ে গিয়েছে বুঝি তা হবে না উনিশ কুড়ি বছর বয়স হল বিয়ে কোন কালে হয়েছে সুহাসিনী মাসিমার বিয়ে হওয়ার কথাটা যেন খুব ভালো লাগল না কেন ভালো লাগলো না তা কি করে বলবো আমার বয়স নয় বছর আর সুহাসিনী মাসিমার বয়স উনিশ কুড়ি বিয়ে হলেই বা আমার কি না হলেই বা আমার কি মামার বাড়িতে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের ছুটিতে যায় কিন্তু কোনো বার সুহাসিনী মাসিমার সঙ্গে আমার দেখা হয়নি হয় তিনি বৈশাখের মাঝামাঝি চলে গিয়েছিলেন নয়তো তিনি আসবেন শ্রাবণ মাসে শ্বশুরবাড়ি থেকে ফাল্গুন মাসে এসেছিল সুহাস বৈশাখ মাসে চলে গেল আজকাল থাকে ভালো জায়গায় যেমন রং তেমনি রূপ যেন একেবারে ফেটে পড়ছে অন্য লোকের প্রশ্নের উত্তরে দিদিমা কিংবা আমার মাসিমারা এ ধরনের কথা বলতেন শুনতে পেতুম আমি কোনো প্রশ্ন এ সম্বন্ধে বড় একটা করতুম না অথচ ইচ্ছে হতো সুহাস মাসিমার সম্বন্ধে আরও অনেক কিছু জানবার আরও অনেক কথা শোনবার কিন্তু কেমন যেন লজ্জায় গলায় কথা আটকে যেত জিজ্ঞেস করতে পারতুম না না, তা কি করে থাকবে সুহাসিনী না হলে শ্বশুরবাড়ি একদিন চলেই না কাজেই চলে যেতেই হলো নইলে জ্যষ্টি মাসে আম কাঁঠাল খেয়ে যাবার তো ইচ্ছে ছিল শাশুড়ি বলে বৌমা এখানে না থাকলে যেন হাত পা থাকে না বৌমার মুখ সকালে উঠে না দেখলে কাজে মন বসাতে পারি নে তাই ছেলে পাঠিয়ে নিয়ে গেল একদিন কি হলো জানো দুপুরবেলা সুহাসের ফিট হয়েছে শুনে তো ছোটে গিয়ে দেখি রান্নাঘরের সামনে সানের রোয়াকে সুহাস অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর তার মাথায় জল ঢালা হচ্ছে মাথায় এক কালো কুচকুচে ভিজে চুল দেহ এলিয়ে পড়ে আছে অমন রূপ কখনো দেখিনি মানুষের কি রূপ ফুটেছে সুহাসের সত্যি সুহাস মাসিমার রূপেরও গুণের প্রশংসায় এই গ্রামের সবাই পঞ্চমুখ তারা জীবনে যেন এমন মেয়ে আর দেখেনি ওদের মুখে মুখে সুহাসিনী মাসিমাও আমার মনে অত্যন্ত বেড়েই চললেন কল্পনায় চোখের দেখায় নয় অল্প বয়সে যখন মনের আকাশ একেবারে শূন্য তখন লোকের মুখে শুনে শুনে ধীরে ধীরে একটি আদর্শ নারী মূর্তি আমার মনে গড়ে উঠেছিল বহুকাল পর্যন্ত এই মানুষই নারী প্রতিমার কোষ্ঠী পাথরে বাস্তব জীবনের দৃষ্ট সমস্ত নারীর রূপ ও গুণ যাচাই করে নিতাম অনেকটা নিজের অজ্ঞাতসারেই বোধ হয় সে মানসী প্রতিমা ও আদর্শ নারী ছিলেন সুহাসিনী মাসিমা যাকে কখনো চোখে দেখলুম না তখন কলেজে পড়ি কি একটা ছুটিতে মামার বাড়ি গিয়েছি তখন অনেকটা গম্ভীর হয়ে পড়েছি আগেকার চেয়ে এবং রান্নাঘরের কোণে বসে দিদিমা ও মাসিমাদের মুখে মেলি গল্প শোনার চেয়ে চণ্ডীমণ্ডপে মেজদাদু ও মামাদের সঙ্গে জার্মান যুদ্ধের আলোচনা ও সে সম্বন্ধে নিজের সদ্য অতীত লজের মডার্ন ইউরোপের ঐতিহাসিক জ্ঞান সগর্বে প্রদর্শন করবার ঝোঁক তখন অনেক বেশি সকালবেলা আমি সমবেত দু পাঁচজন লোকের সামনে বিসমার্কের রাজনীতি ও জীবনী স্ব উৎসাহে বর্ণনা করছি এমন সময়ে ওপারার কানাই মামা এসে সেখানে দাঁড়াল কানাই মামা সুহাসিনী মাসিমার ছোট ভাই তো জিজ্ঞেস করলেন কি কানায় কবে এলে কলকাতা থেকে কানাই বলল আজই এলুম কাকাবাবু দিদি আজ ওবেলার ট্রেনে আসবে কিনা দাদা বাবু পনেরো দিনের ছুটি নিয়ে আসবেন তাই আমি সকালের গাড়িতে চলে এলুম স্টেশনে গাড়ি পাঠানোর ব্যবস্থা করতে শুনে মনে কেমন একটা আনন্দ ও উত্তেজনা অনুভব করলুম সুহাসিনী মাসিমা আসবেন আজই দেখব এত কাল পরে সুহাসিনী মাসিমার সঙ্গে চাক্ষুষ দেখা হবে আমার মনের সেই মানসিক প্রতিমা সুহাসিনী মাসিমা তারপর আবার নিজে আশ্চর্য হয়ে গেল আসেন আসুন না আসে না আসুন আমার তাতে কি অথচ সন্ধ্যাবেলার দিকে কাঁঠাল তলায় পাইচারি করছিলুম বোধ হয় কিছু উৎসুক ভাবে এই পথ দিয়েই সুহাসিনী মাসিমার গরুর গাড়ি স্টেশন থেকে আসবে এই একমাত্র পথ সন্ধ্যার কিছু আগে গরুর গাড়ি স্টেশন থেকে ফিরে এলো কানাই মামার ছোটো ভাই বীরু তাতে বসা জিজ্ঞেস করলুম কোথায় গিয়েছিলি রে বীরু গাড়ি গিয়েছিল কোথায় বীরু বললে স্টেশনে বড় দিদির আসবার কথা ছিল এলো না বললুম রাত্রের ট্রেনে আসতে পারে তো না তা আসবে না অন্ধকার রাত মেঠোপথ দিয়ে আসা রাত্রের গাড়িতে কখনো তিনি আসবেন না কথাই আছে গাড়ি চলে গেল জীবনের গত দশ বছরের মধ্যে তখন আমার বয়স ছিল নয় এখন উনিশ এই প্রথমবার সুহাসিনী মাসিকে দেখবার সুযোগ ঘটবার উপক্রম উপক্রম হয়েছিল কিন্তু হয়েই থেমে গেল ঘটল না সেদিন কেন তারপর প্রায় মাসখানেক সেখানে ছিলাম সুহাসিনী মাসিমা তার মধ্যেও আসেননি কলেজ থেকে বার হয়ে ক্রমে চাকরিতে ঢুকে পড়লাম বয়স হয়েছে চব্বিশ ষোলো বছর কেটে গিয়েছে বাল্যের সেই মামার বাড়ির দিনগুলি থেকে দিদিমা বেঁচে নেই মামার বাড়ি যাওয়া আগের চেয়ে অনেক কমে গিয়েছে সুহাসিনী মাসিমার কথা শুনতে পাই কেবল আমার আপন মাসিমাদের মুখে তাও তত বেশি নয় বা তত ঘন ঘন নয় বাল্যকালে যেমন দিদিমার মুখ থেকে শুনতুম কিন্তু তা বলে সুহাসিনী মাসিমাকে আমার মনে ছোট হয়ে গিয়েছিলেন আশ্চর্যের বিষয় তা মোটেই নয় বাল্যের সেই মানসিক প্রতিমা যেমন তেমনই ছিল তার রূপের কোথাও একটুকু ম্লান হয়নি বন্ধু বান্ধবদের বিয়েতে নেমন্ত্রিত হয়ে গিয়ে কত নববধূকে সেই মানসিক প্রতিমার কোষ্ঠী পাথরের যাচাই করতে গিয়ে তাদের প্রতি অবিচার করেছি বয়স যখন তিরিশ বত্রিশ তখন কলকাতায় এসে থাকতে হলো কার্য উপলক্ষে একদিন আবার মামার মুখে কথায় কথায় শুনলাম সুহাসিনী মাসিমার স্বামী এখন বড় ইঞ্জিনিয়ার অনেক টাকা রোজগার করেন বাগবাজারে নবীন বোসের লেনে সম্প্রতি বাসা করে আছেন এমনকি মামা বললেন যাবি একদিন সুহাস দিদির সঙ্গে আমার অনেক দিন দেখা হয়নি তুই কখনো দেখেছিস কি চল কাল যাওয়া যাক ঠিকানাটা আমার ডায়েরিতে লেখা আছে পরদিন আমার কি একটা গুরুতর কাজ ছিল তাতেই যাওয়া হলো না মামা আর সে সম্বন্ধে কোনো কথা উত্থাপন করলেন না আমি ইচ্ছে করলে একাই যেতে পারতাম মামা ঠিকানাটা আমায় বলেছিলেন কিন্তু তারা আমায় কেউ চেনে না এ অবস্থায় যেচে সেখানে যেতে বাধিত আরো বছর দুই তিন কেটে গেল আমার বয়স চৌত্রিশ সংসারী মানুষ ছেলেপুলে হয়ে পড়েছে অনেকগুলি পশ্চিমের কর্মস্থান থেকে দেশে ঘন ঘন আশা ঘটে না এ সময় একবার মামার বাড়ির গ্রামের কানাই মামার সঙ্গে জামালপুর স্টেশনে দেখা কানাই আমার বাল্য বন্ধু এবং সুহাসিনী মাসিমার ছোট ভাই কি হে কানাই মামা যে এখানে কোথায় আরে সচিন যে তুমি কোথায় আমি এখানে আছি বছরখানেক ওয়ার্কশপে কাজ করি বেশ বেশ বাসা করে মেয়ে ছেলে নিয়ে আছো না দিদি মুঙ্গেরে রয়েছে কিনা জামাইবাবুর শরীর খারাপ চেঞ্জে এসেছে সেখান থেকেই যাতায়াত করি এসো না একদিন বেলুন বাজারে গঙ্গার কাছেই কবে আসবে আমি থাকি সাহেবগঞ্জে সর্বদা মুঙ্গেরের দিকে যাওয়া ঘটে না তবু কানায়ের কাছে কথা দিলাম একদিন সুহাসিনী মাসিমার বাসায় যাব মুঙ্গেরে সেটা কর্তব্যও তো বটে দেশের লোক অসুস্থ হয়ে রয়েছেন দূর দেশে আমরা যখন এদেশ প্রবাসী যাওয়া বা দেখাশোনা করা তো উচিত সাহেবগঞ্জে ফিরে এসে স্ত্রীকে কথাটা বলতে সেও খুব উৎসাহ দেখালে বললে চলো না মাসিমার সঙ্গে দেখা করে সীতাকুণ্ডে স্নান করে আসা যাবে কখনো মুঙ্গেরে যায়নি ভালোই হলো চলো এই মকর সংক্রান্তির ছুটিতে এ কথা ঠিক যে এই দীর্ঘ ২৬ বছর পরে সুহাসিনী মাসিমাকে দেখবার সে বাল্য প্রথম ও দিনের আগ্রহ ছিল না তবুও কৌতূহলে এবং মনের পুরনো অভ্যাসের বসে একদিন মঙ্গিরে গিয়ে ওর সঙ্গে দেখা করবার সংকল্প করলুম কিন্তু পুনরায় বাধা পড়ল পৌষ মাসের শেষের দিকে সাহেবগঞ্জে ভীষণ কলেরার প্রাদুর্ভাব হলো আমি ছুটি নিয়ে সপরিবারে দেশে পালালুম দিন উনিশ কুড়ি পরে যখন ফিরলুম তখন মকর সংক্রান্তি পার হয়ে গিয়েছে মঙ্গিরে যাওয়ার কথা কোথাও চাপা পড়ে গিয়েছে এর মাস পরে আবার কানায়ের সঙ্গে দেখা জামালপুরে বললে ওহে তোমরা কই গেলে না তো তোমাকে খবর দেব ভেবেছিলুম কি বিপদ হয়ে গেল যে জামাইবাবু মারা গেলেন ও মাসের সতেরোই সুহাসিনী মাসিমা বিধবা বললুম ওরা এখনো কি না না দেওর এসে নিয়ে গেল শ্বশুর বাড়ি মস্ত ডাক্তার দেওর অ্যাসিস্ট্যান্ট সার্জন গভর্মেন্ট সার্ভিস করে জামাইবাবুর চেয়ে অনেক ছোট এইবার চার পাঁচ বছরের দীর্ঘ ব্যবধান যখন সুহাসিনী মাসিমার কথা কারো কাছে শুনিনি তারপর একদিন আমার মাসিমা কাশি থেকে এলেন বাল্যকালের সেই দিনটি থেকে কতকাল চলে গিয়েছে যে মাসিমা তখন ছিলেন তরুণী তিনি এখন কাশিবাস বাসিনী আমারও বয়স উনচল্লিশ মাসিমা বললেন দশা ঘাটে রোজ সুহাসিনী দিদির সঙ্গে দেখা হতো চমৎকার মেয়ে সুহাসিনী দিদি ওর সঙ্গে মিশে সময় যে কোথা থেকে কেটে যেত বুঝতেই পারতুম না মস্ত বড় সাধুর কাছে দীক্ষা নিয়েছে কি সুন্দর গীতার ব্যাখ্যা করে ওর মুখে গীতা শুনতে শুনতে রাত যে কত হচ্ছে তা ভুলেই যেতুম আহা কি মেয়ে সুহাসিনী দিদি বহুকাল পরে সুহাসিনী মাসিমার আবার উচ্ছ্বসিত প্রশংসা শুনলুম সুহাসিনী মাসিমা চিরকাল লোকের প্রশংসা কুড়িয়ে গেল কপাল এক একজনের এক এক রকম আমার ঠোঁটের আগায় এ প্রশ্ন কতবার এলো সুহাসিনী মাসিমা আজকাল দেখতে কেমন বহুকাল তার রূপের প্রশংসা কারও মুখে শুনিনি কিন্তু আমার মনের সেই বাল্যকালে গড়া মানসী রূপসী সমানে ছিলেন বাল্যে তিনি ছিলেন শুধু রূপবতী এখন রূপের সঙ্গে যোগ হলো আধ্যাত্মিকতা সুহাসিনী মাসিমা একেবারে দেবী হয়ে উঠলেন আমার মনে আর এটাও মনে রাখতে হবে দেবীদের মধ্যে সবাই তরুণী বৃদ্ধা দেবী কেউ নেই পরের বছরই আমার চাকরির কাজে আমায় কাশি যেতে হলো তিন চার দিনের জন্য আমার বয়স চল্লিশ মাসিমা যে বাড়িটাতে থাকতেন সেখানে মামার বাড়ির গ্রামের একজন বৃদ্ধা থাকতেন তার নাম তারকের মা তিনি যাতে কৈবর্ত তার ছেলে তারকের নৈহাটিতে বড় দোকান আছে আমার উপর ভার পড়লো তারকের মায়ের কাছ থেকে মাসিমার একটা হাত বাক্স নিয়ে দেশে পাঠিয়ে দেওয়া বেলা দশটা মন্দিরাদি দর্শন করার পরে দশা দশাসমেক ঘাটে স্নান করতে নামছি সঙ্গে আছে তারকের মা তারকের মা স্নানার্থীদের ভিড়ের মধ্যে কাকে সম্বোধন করে বললে দিদি ঠাকুরনের যে আজ সকাল সকাল হয়ে গেল যাকে উদ্দেশ্য করে বলা হলো তিনি কি উত্তর দিলেন আমি তা ভালো করে শোনার আগেই তারকের মা আমার দিকে চেয়ে বললে চিনতে পারলে না সচিন আমাদের গায়ের কানায়ের দিদি সুহাসিনী চেন না বোধ হয় একটু অন্য মনস্ক ছিলাম কথাটা কানে যেতেই চমকে উঠে দেখি একজন মন্ডিত মস্তক স্থূলাকায় বৃদ্ধা এক ঘটি জল হাতে সিক্ত বসনে উঠে চলে যাচ্ছেন ফর্সা রঙ জ্বলে গেলে যেমন হয় গায়ের রঙ তেমনই মুখের চামড়া কুচকে গিয়েছে নিতান্ত নির্বোধ নিরীহ পাড়া গায়ের বুড়িদের মতো মুখের চোখের ভাব সেই সুহাসিনী মাসিমা আমি কি আশা করেছিলাম এই সুদীর্ঘ তিরিশ বছর পরেও সুহাসিনী মাসিমাকে রূপসী যুবতী দেখতে পাব তবে কেন যে ভীষণ আশ্চর্য হয়ে গেলুম কেন যে মন হঠাৎ ভারাক্রান্ত হয়ে উঠল কে জানে বড় ক্লান্ত বোধ করলুম ভীষণ ক্লান্ত ও নিরুৎসাহ ভাবলুম কাশির কাজ তো মিটে গিয়েছে মাসিমার বাক্সটা নিয়ে ও বেলার ট্রেনেই চলে যাব থেকে মিছে সময় নষ্ট পড়ে শোনালাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুহাসিনী মাসিমা গল্পটি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ